12,000 টাকার মধ্যে আপনি যদি একটি 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা পান, তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই এখানে ভাববেন এবং আপনি চিন্তা করবেন এই ফোনটি আপনি নিয়ে নিতে। এমন একটি ফোন নিয়ে আজকের ভিডিওটিতে হাজির হয়েছি। আজকে ভিডিওটিতে আমি আপনার জন্য নিয়ে আসছি ইনফিনিক্স হট 30 এর ছোট ভাই ইনফিনিক্স হট 30i। এই ফোনটি নিয়ে আজকে ভিডিওটিতে কথা বলবো এবং জেনে নিব এই ফোনটি আপনার জন্য কেনা উচিত কি না। এই সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আন দ্য ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি হট 30i এর ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইনের কথা যদি আসে, আসলে এই ফোনটির ডিজাইন কোয়ালিটি আসলে হুবহু ইনফিনিক্স হট 30 এই ফোনের ডিজাইনের মতো। ডিজাইনের ক্ষেত্রে আপনি দুইটি ফোনটিকে যদি পাশাপাশি রাখেন, তাহলে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আপনি দুইটিকে আলাদা করতে পারছেন না। তবে এখানে আপনি হট 30i কাছে ডিজাইন যেটা পাচ্ছেন সেটা কিন্তু আসলে অসাধারণ এবং গ্লসিক ডিজাইন। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি যদি আপনার হাতে রাখেন, হ্যান্ড ফিলটা মোটামুটি অনেক ভালো হবে এবং ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে দূর থেকে অনেকেই মনে করবে আপনার হাতে একটি আইফোন আছে। আইফোন লুকের এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এটিতে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটার অ্যাকুরেসি কিন্তু আসলে অসাধারণ। আপনার 12,000 টাকা বাজেটের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আসলে অসাধারণ এবং এরকম বাজেটের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফোন খুব কম আছে। পাশাপাশি এটি কিন্তু ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে 12,000 টাকা বাজেটের মধ্যে অনেক কম ফোন আছে যেগুলো আসলে টাইপ সি চার্জিং পোর্ট দিয়ে থাকে। এই ফোনটি আপনাকে এখানে টাইপ সি চার্জিং পোর্ট দিচ্ছে। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি আসলে অসাধারণ। আপনার কাছে ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সরাসরি চলে আসি এই ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এটিতে ডিসপ্লে হিসাবে আছে 6.56 ইঞ্চির HD+ একটি ডিসপ্লে, তবে এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট। এটিতে আপনি রেজুলেশন হিসেবে পাবেন 720x1612 pixel, PPI হিসেবে আছে 269। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এখানে আপনি পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট। 12,000 টাকা বাজেটের মধ্যে 90Hz রিফ্রেশ রেটওয়ালা ফোন খুব কম আছে। তবে এখানে আপনি যে 90Hz রিফ্রেশ রেটটা পাচ্ছেন, ইনফিনিক্স এখানে আসলে 90Hz দিচ্ছে কিন্তু আসলে সেটা 90Hz মতো কাজ করে না আমার কাছে মনে হয়নি। পারফরমেন্সটা আসলে 90Hz মতো হওয়া উচিত ছিল কিন্তু এখানে 90Hz মতো না, কিছুটা এখানে ল্যাটেন্সি পাওয়া যায়। তবে এর মাধ্যমে আপনি অনায়াসে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং সোশ্যাল মিডিয়া অনায়াস চালিয়ে নিতে পারবেন। তবে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে এখানে আপনি একটা হেভি লোড পাবেন। তবে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে ওভারঅল বলতে গেলে 12,000 টাকা বাজেটের মধ্যে এখানে এবারে যে ছিল। ডিসপ্লে পর সরাসরি আসে এই ফোনের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এই ফোনের প্রসেসর নিয়ে কথা বলি। এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হেলিও G37, যেটি একটি 12 নম্বর প্রসেসর। এটিতে আপনি র্যাম মিডিয়ান হিসেবে পাবেন একটা 4GB RAM, 64GB ROM। এখানে যদি এই চিপসেটের পারফরমেন্স নিয়ে কথা বলি, এই চিপসেটটা আসলে মোটামুটি ওভারঅল ইউজারের ক্ষেত্রে তার জন্য কেনা উচিত না। কারণটা হচ্ছে আপনারা যদি এই ফোনটি আপনার বাবা মা অথবা ছোটো ভাই বোনকে দিতে চান, তাহলে এই ফোনটি আপনি তাদেরকে দিতে পারেন। কারণ হচ্ছে এর মধ্যে আপনি অনায়াসে ফেসবুক, ইউটিউব এবং নর্মাল কাজ যেগুলো সেগুলো অনায়াসে করে নিতে পারবেন। তবে গেমিং কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি আসলে কেনা উচিত না। পাশাপাশি আপনি যদি একসাথে 4-5টা অ্যাপস ইউজ করতে চান, তাহলে এই ফোনটি আপনার জন্য কেনা উচিত না। এই ফোনটি দিয়ে আপনি অনায়াসে একসাথে 2-3টা অ্যাপস অনায়াসে চালিয়ে নিতে পারবেন। এই ফোনটি চাইলে আপনি একটি সেকেন্ড ফোন হিসেবে ইউজ করতে পারবেন। যারা সেকেন্ড ফোন হিসেবে ইউজ করতে চান, তারা সেই ফোনটি কিনতে পারেন। এই ফোনের গেমিং কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি, তাহলে আপনি 2D গেম যেগুলো আছে সেগুলো অনায়াসে খেলার মতো এই ফোনটি হতে পারে। এখানে আপনি প্রসেসর পর সরাসরি চলে আসি এই ফোনের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি বিষয়, ক্যামেরা নিয়ে যদি কথা বলি। এই ভিডিও শুরুতে আমি কথা বলছিলাম এই ফোনের ব্যাক ক্যামেরা হিসেবে আছে 50 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা হিসেবে আছে 5 মেগাপিক্সেল। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে এই যে বাজেটটা পাচ্ছেন, এই বাজেট অনুযায়ী কিন্তু বলা যেতে পারে আসলে অসাধারণ। এই ফোনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে এখানে কিছু ছবি দেওয়া থাকবে, এর মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন এই ক্যামেরাটা আপনার কাছে কেমন লাগলো। তবে এখানে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি বলি, তাহলে আমার কাছে মোটামুটি এই বাজেটের মধ্যে আসলে অসাধারণ একটি ক্যামেরা ছিল। ক্যামেরার পর আমরা যদি এই ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, এটিতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000mAh ব্যাটারি এবং 10W ফাস্ট কুইক চার্জ। এবং এই ফোনের ওভারঅল পারফরমেন্সের কথা যদি আসে, আমি প্রথমে বলে রাখছি এই ফোনটি আসলে কাজের জন্য কেনা উচিত। আপনি যদি কাউকে এজ এ গিফট সেকেন্ড ফোন হিসেবে দিতে চান, তাহলে চাইলে এই ফোনটি দিতে পারেন। অথবা আপনি বাবা মা অথবা ছোটো ভাই বোনকে যদি দিতে চান, তাহলে এই ফোনটি হতে পারে তার জন্য বেস্ট একটি ফোন। আজকে ভিডিও পর্যন্তই। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো অনুষ্ঠান দেখাবো আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।